আজকে আমরা জানবো সফটওয়্যার টেস্টিং টেকনিক সম্পর্কে। সর্বপ্রথমে সফটওয়্যার টেস্টিং কি? টেস্ট শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। কোনো কিছুর গুণগত মান যাচাই করার জন্য সেটিকে টেস্ট করার প্রয়োজন পড়ে। একটি সফটওয়্যারের ক্ষেত্রেও তাই। সফটওয়্যার তৈরি হওয়ার পর সেটি থেকে বিভিন্ন বাগ বা ইরর খুঁজে বের করার জন্য সফটওয়্যার টেস্টিং প্রসেসের সাহায্য নেওয়া হয়। সফটওয়্যার টেস্টিং এর কলাকৌশল ল লেভেল টেস্ট থেকে হাই লেভেল টেস্ট পর্যন্ত সমন্বয় করা হয়। ল লেভেল টেস্টিংয়ে যাচাই করা হয় যে ছোট কোড সেগমেন্টগুলো ঠিকমতো ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা। হাই লেভেল টেস্টিং সফটওয়্যার মূলত ফাংশন ঠিকঠাক আছে কিনা সেটি যাচাই করা হয়। সফটওয়্যার টেস্টিংয়ের জন্য দুটি জনপ্রিয় টেকনিক হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং আর এটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। আজকে আমরা জানবো হোয়াইট বক্স টেস্টিং সম্পর্কে। হোয়াইট বক্স টেস্টিং বা গ্লাস বক্স টেস্টিং বা স্ট্রাকচারাল টেস্টিং বা ক্লিয়ার বক্স টেস্টিং নামেও পরিচিত। এই টেস্টিং টেকনিক সফটওয়্যারের আভ্যন্তরীণ বিষয়গুলো জানার প্রয়োজন পড়ে, অর্থাৎ কিভাবে কোড করা হয়েছে টেস্টারের সেই সম্পর্কে বিস্তারিত ধারণা থাকে। যে কোড লিখে সাধারণত সেই এই টেস্ট করতে পারে। কোডের বিস্তারিত ধারণার উপর ভিত্তি করে একজন সফটওয়্যার টেস্টার টেস্ট কেস তৈরি করেন। টেস্ট কেসগুলো এমনভাবে তৈরি করা হয় যেন সেগুলো দিয়ে কোডের ছোট ছোট অংশগুলো যাচাই করা যায়। যেমন একটি ক্যালকুলেটর সফটওয়্যার বানানোর জন্য বিভিন্ন ধরনের ফাংশন লেখার দরকার পড়ে। এখন আমি যদি যোগের ফাংশনটি লিখি, আমি লিখব এভাবে, লেটস সি, ইন্ট সাম নামে একটা ফাংশন, একটা প্যারামিটার হচ্ছে দুটি, ইন্ট সাম নামে একটা আমি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিলাম যার মধ্যে আমি সামেশনটা রাখবো, দেন সাম ইকুয়াল টু এ প্লাস বি, দ্যাট মিন্স প্যারামিটার ওয়ান এবং টু দুটাকে যোগ করে রিটার্ন করে দিলাম সাম। এখন আমি যদি এই ফাংশনটাকে বিশ্লেষণ করি, সাধারণভাবে একজন প্রোগ্রামারের এইটুকু প্রোগ্রাম লেখার পর ইনপুট দিয়ে টেস্ট করে দেখবে যে কোডটি ঠিকমতো কাজ করে কি না, অর্থাৎ দুটি পূর্ণসংখ্যার ইনপুট দিয়ে তাদের যোগফল আউটপুট দেয় কি না। আমরা যদি একটু হলে প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত হয়ে থাকি, আমরা জানি এই ফাংশনটি যদি টু এবং টু দুটো প্যারামিটারের ভ্যালু দেওয়া হয় তাহলে আসবে ফোর, আর যদি দশমিক পূর্ণ দুটো সংখ্যা দেওয়া হয় 2.5 দেন হচ্ছে 2.5, তখন প্রোগ্রামার মাত্রই জানে এই দুটি সংখ্যার জন্য এই ফাংশনের আউটপুট আসবে ফোর। কেননা এখানে ইন্টিজারের ভ্যালু নিয়ে কাজ করা হয়েছে, এখানে কোনো ফ্লোটিং পয়েন্ট কিংবা হচ্ছে ডাবল টাইপের কিংবা ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে কাজ করা হয়নি। এর মানে হচ্ছে আমি 2.5 কিংবা 3.5 যোগফল চাই, এটি কিন্তু দিতে সক্ষম হবে না। কেননা এই হোয়াইট বক্স টেস্টিংয়ের মাধ্যমে আমরা এটা টেস্ট কেস এই ফ্র্যাকশনাল দিয়ে বের করে ফেলতে পারি। আশা করি বিষয়টি আমাদের সবার কাছে ক্লিয়ার। এখন আমরা জানবো হোয়াইট বক্স টেস্টিংয়ের বেসিক তিনটি ধাপ সম্পর্কে। ফার্স্ট অফ অল, প্রিপারেশন স্টেজ বা প্রস্তুতি পর্বে হোয়াইট বক্স টেস্টিংয়ের সকল বেসিক ইনফরমেশনের গঠন বা নকশা প্রণয়ন করা হয়ে থাকে। যেমন কোডের ইনপুটের আলাদা আলাদা রিকোয়ারমেন্টস, ফাংশনের বিবরণ বা ফাংশনাল স্পেসিফিকেশন বা ডকুমেন্টসের বিস্তারিত বর্ণনা, সেই সোর্স কোড ইত্যাদি, এগুলো সাধারণত প্রিপারেশন স্টেজ বা প্রস্তুতি পর্বের মধ্যে থাকে। এবং প্রসেসিং পর্বের মধ্যে থাকে, প্রসেসিংয়ের ধাপ মূলত টেস্ট কেস তৈরি করার ধাপ। এখানে টেস্ট কেস দিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে সফটওয়্যার অ্যাপ্লিকেশনটি পরীক্ষা করা হয় এবং পরীক্ষার ফলাফল সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়। এবং আউটপুট যে ধাপটি, আউটপুট পর্যায়ে হোয়াইট বক্স টেস্টিংয়ের চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়, যেখানে প্রিপারেশন এবং প্রসেসিং স্টেজের সকল তথ্য এবং প্রাপ্ত ফলাফল সংরক্ষিত থাকে। এইভাবে আমরা হচ্ছে সাধারণত হোয়াইট বক্স টেস্টিং করে থাকি। এবং হোয়াইট বক্স টেস্টিংয়ের সুবিধা আছে। সুবিধা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিংয়ের প্রোগ্রামারের আভ্যন্তরীণ বিষয়গুলো জানা থাকে বিধায় এই টেস্টিং প্রসেস সফটওয়্যার এরর এবং বিভিন্ন সমস্যা শনাক্ত করতে বেশ কার্যকর। যদি সফটওয়্যারে কোনো প্রচ্ছন্ন এরর বা হিডেন এরর থেকে থাকে যেটা সরাসরি বোঝা যায় না, সেটি হোয়াইট বক্স টেস্টিংয়ের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়। ভবিষ্যতে এ যদি সফটওয়্যারের সোর্স কোডে কোনো ডেভেলপার কোনো পরিবর্তন আনে তাহলে এই টেস্টিং খুব সহজেই সেটা ধরে ফেলতে পারবে। এর মানে হচ্ছে এক্সট্রা কোনো মাতব্বরি করার কোনো সুযোগ এখানে থাকে না। এবং এই হোয়াইট বক্স টেস্টিংয়ের অসুবিধা হচ্ছে ইন ডেপথ প্রোগ্রামিং জ্ঞানের দরকার হয় কিংবা প্রয়োজন হয়, সেজন্য হোয়াইট বক্স টেস্টিংয়ের জন্য এই প্রোগ্রামিং জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কিংবা ইন্টারনাল সোর্স কোড সম্পর্কে ধারণা রাখা আবশ্যক। ইমপ্লিমেন্টেশন পরিবর্তনের সাথে সাথে টেস্ট কেসেরও পরিবর্তন হয়, এই হচ্ছে হোয়াইট বক্স টেস্টিংয়ের অসুবিধা। থ্যাংকস ফর ওয়াচিং।